বাংলাদেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ বগুড়ার যাত্রা শুরু হয় 1974 সালে। পল্লী উন্নয়নের জন্য জাতীয় প্রতিষ্ঠান হিসেবে প্রশিক্ষণ, গবেষণা এবং প্রায়োগিক গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। আরডিএ বগুড়ার অধীনস্থ সাতটি সেন্টারের মধ্যে ক্যাটল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার সিআরডিসি অন্যতম। এটি মূলত গবাদি পশুর জাত উন্নয়ন ও নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদন এবং বাজারজাতকরণ সংক্রান্ত গবেষণা পরিচালনা করে থাকে। সিআরডিসি জাতীয় পর্যায়ে নিরাপদ দুধ এবং মাংসের পাশাপাশি প্রাণীজ পুষ্টির চাহিদা পূরণে অবদান রাখতে বদ্ধপরিকর। গবাদি পশুর টেকসই উন্নয়নে চাহিদাভিত্তিক দক্ষতা ও প্রযুক্তির সম্প্রসারণে সহায়তা প্রদান। আমাদের ক্যাটেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের মূল উদ্দেশ্য হল যে উন্নত জাতের ষাঁড় থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের দেশি বা যেগুলো নিম্ন উৎপাদন হয় সেই ধরনের গরুর জাতের উন্নয়ন করা, এবং এই জাতের উন্নয়নের মাধ্যমে আমরা চাই যে দেশে নিরাপদ দুধ এবং মাংসের সরবরাহ বৃদ্ধি হোক। আর এছাড়া আমাদের এই গবাদি পশুর উন্নয়নের ক্ষেত্রে আমাদের দেশে যে খাদ্যের অভাব বিরাজমান আছে, সেই বিভিন্নভাবে নতুন নতুন খাদ্য উৎপাদনের মাধ্যমে এবং প্রশিক্ষণের মাধ্যমে এই খাদ্যের যে সংকট সেটাকে দূর করা। আরেকটা জিনিস, এই জাতের উন্নয়নের জন্যে আমাদের বীজ নেওয়ার জন্যে প্রোভেন ফুল প্রোডাকশন করা, এবং সেটা আমাদের পিপিপি মডেলে কৃষকদের সাথে আমাদের সরকারি পর্যায়ে একটা এমইউ থাকবে এবং তাদের মাধ্যমে আমরা এই প্রোভেন ফুল প্রোডাকশন করব, যাতে সেখান থেকে আমরা উন্নত জাতের সিমেন্ট আমরা তৈরি করতে পারি এবং দেশব্যাপী আমরা প্রয়োজনের ক্ষেত্রে সরবরাহ করতে পারি। এছাড়া আমাদের এই ক্যাটল রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টারের আরেকটা উদ্দেশ্য হলো যে এখানে আমাদের নতুন নতুন কিছু গবেষণা হয় এবং যে সকল আমাদের যে ইনোভেশন আছে, আমাদের উদ্ভাবন যেগুলো প্রযুক্তি আছে, সেগুলো আমরা প্রশিক্ষণের মাধ্যমে এগুলো ছড়িয়ে দিতে চাই, যাতে সাধারণ কৃষক মানুষ এগুলো ব্যবহার করতে পারে। সিআরডিসির আওতায় বিভিন্ন সুবিধাগুলির মধ্যে ডেইরি ফার্ম, বুল স্টেশন এবং এআই ল্যাব উল্লেখযোগ্য। এছাড়া গোপালগঞ্জের কোটালিপাড়ায় বাপার্ড এবং পিরোজপুরের জুজখোলায় শ্রীকান্ত জনকল্যাণ ফাউন্ডেশন, এ দুটি উপকেন্দ্রের মাধ্যমে সিআরডিসির কার্যক্রম পরিচালিত হয়। ক্যাটল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে মানসম্মত সিমেন উৎপাদন ও পল্লী এলাকায় নেটওয়ার্ক তৈরি ও বিতরণের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়ন। সিআরডিসির কৃত্রিম প্রজনন ল্যাবরেটরিতে সর্বাধুনিক প্রযুক্তি অ্যান্ড্রোভিশন ব্যবহার করে সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে ফিলিং, সিলিং, প্রিন্টিং ও ফ্রিজিং করা হয়। উন্নত পশুপালন ব্যবস্থাপনা, মেশিন মিল্কিং, মিল্ক রিপ্লেসার, কাফ স্টার্টার, মেজ স্টোভার সাইলেজ এবং ডিহর্নিং বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম এলাকায় প্রযুক্তি হস্তান্তর করা হয়। এছাড়াও এ কেন্দ্র থেকে প্রযুক্তিভিত্তিক গবাদি পশু উন্নয়ন ও চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। সেবাপ্রাপ্ত প্রতিটি প্রাণীর ডাটাবেজ এ কেন্দ্রে রেকর্ড আকারে সংরক্ষণ করা হয়। কমিউনিটি ভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট ও গবাদি পশুর বর্জ্য ব্যবস্থাপনায় এ কেন্দ্র থেকে তথ্য ও প্রযুক্তিগত সেবা প্রদান করা হয়। এছাড়া ক্যাটল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার সিআরডিসি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি ও পশুপালন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালনা করে থাকে। সিআরডিসি
বা ক্যাটেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে গ্রামের সমস্যা চিহ্নিত করে সেটার অ্যাকশন রিসার্চ করা হয় বা প্রায়োগিক গবেষণা পরিচালনা করা হয়। প্রথমে আমরা প্রশিক্ষণ প্রদান করি এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান গ্রামবাসীগণ খামারিগণ কাজে লাগায়। এর মাধ্যমে নিরাপদ দুধ এবং মাংস তারা উৎপাদন করে এবং বাজারজাতকরণের সুবিধা গ্রহণ করে। গরু অসুস্থ আছে, গরু ভালো হয় না, রোগীগুলো ডেকেলে এসে মোবাইলের দ্বারা একাডেমির চিকিৎসা নিলে গরু ভালো হয়েছে। আমরা গরু অসুস্থতায় ভুগতাম, গরু চিকিৎসা সঠিকভাবে পাইতাম না। আরডি একাডেমির মোবাইল অ্যাপ চিকিৎসা দ্বারা আমাদের রফিকুল ভাই অনেক সাহায্য করছে। সিআরডিসি নিঃসন্দেহে একটি অন্যতম প্রাণী সম্পদ ব্যবস্থাপনা কেন্দ্র, যা বাংলাদেশের বিশেষ করে পরিবেশ বান্ধব টেকসই গবাদি পশুর জাত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও আইসিটি ভিত্তিক আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের গবাদি পশুর উন্নয়নে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সিআরডিসি দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও অবদান রাখতে বদ্ধপরিকর।